আমি নাজির, আপনারা দেখছেন এনএস স্টক বাংলা ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর, তাই প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটা চেপে দেবেন এই রকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবর। রেকর্ড ভোটে জয়ী হন মমতা, চায় নন্দীগ্রামের বিরুলিয়া, বিস্তারিতভাবে জানিয়ে দেবো, সঙ্গে থাকবেন। রেকর্ড ভোটে জয়ী হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, চাইছেন নন্দীগ্রামের বিরুলিয়ার এলাকার মানুষ। একুশের ভোটের প্রচারে বেরিয়ে এখানেই পায়ে চোট পেয়েছিলেন মমতা, সেজন্য এখনও অপরাধবোধ তাড়া করে ফেরে তাদের। তাই বিরুলিয়াবাসী চান ভবানীপুর উপনির্বাচনে রেকর্ড ভোটে জিতে জবাব দিন তৃণমূল নেত্রী। একুশের বিধানসভা নির্বাচনে গোটা রাজ্যে ব্যাপক সাফল্য পায় তৃণমূল, তবে নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীকে জায়গা দিতে ভবানীপুরের বিধায়ক পদে ইস্তফা দেন শোভনদেব চট্টোপাধ্যায়। যদিও বিজেপির রুদ্রনীল ঘোষকে হারিয়ে বিধায়ক হয়েছিলেন তিনি, সেই কারণেই ভবানীপুরে হচ্ছে উপনির্বাচন। তৃণমূলের প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং, বামেদের প্রার্থী আইনজীবী শ্রীজীব বিশ্বাস। লড়াইয়ের ময়দানে রয়েছেন বিজেপি প্রার্থী আইনজীবী প্রিয়াঙ্কা টিবড়েওয়ালও। নন্দীগ্রামের বিরুলিয়ার বাসিন্দারা চান তিন আইনজীবীর লড়াইয়ে জয়ী হন মমতাই। একুশের ভোটে প্রচারে বেরিয়ে এই বিরুলিয়া বাজারেই একটি পোস্টের ধাক্কায় চোট লাগে তৃণমূল সুপ্রিমোর পায়ে, তারপরেই অভিযোগ ওঠে তৃণমূল নেত্রীকে আক্রমণের চেষ্টা হয়েছিল। ঘটনার জেরে পায়ে প্লাস্টার করতে হয়, প্লাস্টার করা পা নিয়েই গোটা রাজ্য চষে বেড়ান মমতা। ভোটে ব্যাপক ফল করে তৃণমূল, যদি দিদি হেরে যান, তাই এখনও অনুতাপ ভোগ করেন বিরুলিয়াবাসী। মমতা আঘাত পাওয়ার পর তার পায়ে বরফ ঘষেছিলেন স্থানীয় একটি মিষ্টির দোকানের মালিক। তিনি বলেন, মমতা যেভাবে আঘাত পেয়েছেন তা আমাদের খারাপ লাগছে, আমাদের এমএলএ হওয়া উচিত ছিল তারই, তাহলে আমরা আরও সুবিধা পেতাম। আমরা আশা করি ভবানীপুরে তিনি সর্বোচ্চ ব্যবধানে জয়ী হবেন। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। ত্রিপুরায় তৃণমূলের উদ্দেশ্য গণ্ডগোল করা, বিস্ফোরক দিলীপ ঘোষ, বিস্তারিতভাবে জানিয়ে দেবো, সঙ্গে থাকবেন। ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিছিল বাতিল করে দেওয়া প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, এখানে কাউকে সভা মিছিল করার অনুমতি দিচ্ছে না, আমাদের কর্মসূচি তো রোজই বাতিল করে দেয়, আমরা ধর্নায় বসলাম, পুলিশ লালবাজারে তুলে নিয়ে গেল, 50 জনকেও বসতে দিচ্ছে না, আর ত্রিপুরা নিজেরা যাচ্ছে মিছিল করতে, আসল উদ্দেশ্য গণ্ডগোল করা। তৃণমূল কংগ্রেস ত্রিপুরার মাটিতে পা রাখার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক পরিবেশ, সেই উত্তাপের আজ সরিয়েছে পশ্চিমবঙ্গেও দিলীপবাবুর বক্তব্য। ত্রিপুরা সরকার আইন মেনে ব্যবস্থা নিয়েছে, কোভিড বিধি পরিস্থিতিতে এখনও বিধিনিষেধ রয়েছে, সমাবেশ মিছিল চলছে না, কিন্তু এই রাজ্যে আইনের শাসন নেই, হাজার হাজার লোককে রাস্তায় নামিয়ে দুয়ারে সরকার লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে, অন্যান্য রাজ্যে এটা হয় না। এদিকে পঞ্চায়েত ও পুর নির্বাচনকে পাখির চোখ করে জনসংযোগ কর্মসূচিতে নামতে চলেছে বিজেপি। দিলীপ ঘোষ নির্দেশ দিয়েছেন মহাত্মা গান্ধীর জন্মদিবস উপলক্ষে সাফাই অভিযান শুরু করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিবস পালন উপলক্ষে হাসপাতালের রোগীদের মধ্যে ফুল বিতরণ, এলাকার পার্ক, পুকুর ঘাট, নদীর ঘাট পরিষ্কার করার মতো কাজ করে মানুষের সমস্যা সমাধানের চেষ্টা করা। বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীদের এই মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, অত্যাচার হচ্ছে, সেই সব খবর বুথ সভাপতির হয়ে মণ্ডল সভাপতির কাছে পৌঁছে দিতে হবে, দল সেই সব কর্মীদের পাশে দাঁড়াবে। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। ভয় পেয়ে মুখ্যমন্ত্রী এটা করিয়েছে, প্রিয়াঙ্কার বিধিভঙ্গ প্রসঙ্গে মন্তব্য শুভেন্দুর, বিস্তারিতভাবে জানিয়ে দেবো, সঙ্গে থাকবেন। বুধবার স্পিকারদের সর্বভারতীয় সম্মেলনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ ছিল স্পিকারের অনুমতি না নিয়েই বিধায়কদের বিরুদ্ধে চার্জশিট পেশ করছে কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি তিনি এও অভিযোগ আনেন যে রাজ্যপাল জগদীপ ধনকর বিধানসভার বিষয়গুলিতে হস্তক্ষেপ করছেন। এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপালের বিষয়ে বলেন, রাজ্যপাল আমাদের অহংকার, তিনি শুধু রাজ্যপাল নন, একজন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, প্রাক্তন বিধায়ক, প্রাক্তন সাংসদ এবং সুপ্রিম কোর্টের অত্যন্ত সম্মানীয় একজন আইনজীবীও বটে। বিমান বন্দ্যোপাধ্যায় এদিন এও বলেছেন, অনেক বিধায়কই কিছু কিছু সমস্যা নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হচ্ছেন, যেগুলি বিধানসভাতেই সমাধান করা সম্ভব, এর ফলে বিধানসভার গরিমা নষ্ট হচ্ছে বলেও দাবি করেছেন তিনি। শুভেন্দু এ প্রসঙ্গে বলেন, দুটো বিষয় আমাদের বিচলিত করেছে, এক 1964 সাল থেকে চলার যে কনভেনশন আছে, বিরোধী দল থেকেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হওয়া যায়, সেটা এই বিধানসভায় প্রথম ভাঙা হয়েছে, তাই আমাদের বিধায়ক অম্বিকা রায় জনস্বার্থ মামলা দায়ের করেছেন, অধ্যক্ষ যদি এই বিষয়গুলো ভেবে সিদ্ধান্ত নিতেন তাহলে জনস্বার্থে বিঘ্নিত হতো না, আমরা মামলার ফলাফলের অপেক্ষায় আছি। দুই, অধ্যক্ষ নিশ্চয়ই এই বিষয়ে আলোচনা করেননি যে সব রাজ্যে দলত্যাগ বিরোধী আইন কার্যকর হলেও আমাদের রাজ্যে 10.5 বছর হয়নি,
23 তারিখ আমরা মুকুল রায়ের শুনানিতে অংশগ্রহণ করব। 24 তারিখে আদালতে যাব। আইন মেনে কাজ করলে আমরা ইতিবাচক সহযোগিতা করার জন্য সবসময় দাঁড়িয়ে আছি। ভবানীপুরে মনোনয়ন জমা দেওয়ার দিন প্রিয়াঙ্কা টিবরেওয়াল কোভিড বিধি ভঙ্গ করেছেন, যে কারণে তাকে তলব করেছে কমিশন। শুভেন্দু এ বিষয়ে জানিয়েছেন, প্রিয়াঙ্কাকে ভয় পেয়ে পশ্চিমবঙ্গ সরকার, মুখ্যমন্ত্রী ও তার দল এটা করিয়েছে। প্রিয়াঙ্কার সঙ্গে গাড়িতে আমি একা ছিলাম, তার সঙ্গে কেউ ছিল না। সাধারণ মানুষ উৎসাহের কারণে ভিড় জমিয়েছে, এটা বিজেপির পরিকল্পিত কোনো বিষয় ছিল না। রাজ্যসভায় মানুষ বুইয়ার জায়গায় সুস্মিতা দেবকে প্রার্থী করেছে তৃণমূল। বিজেপি কি আদৌ রাজ্যসভায় লড়বে, এই বিষয়ে শুভেন্দু বলেন, বিজেপি একটা সর্বভারতীয় দল, আলোচনার মাধ্যমেই সব সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সময় এলে জানানো হবে। এটা পিসি ভাইপোর প্রাইভেট লিমিটেড কোম্পানি নয়, যে যেখানে যার ইচ্ছা দাঁড়িয়ে পড়লাম। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। মুহুর্মুহু বোমাবাজি, অর্জুনকে জেড ক্যাটাগরি দিল অমিতের দপ্তর, বিস্তারিতভাবে জানিয়ে দেবো, সঙ্গে থাকবেন। তার বাড়ির দুয়ারে বোমাবাজির ঘটনায় NIA তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার তার নিরাপত্তা বেষ্টনী আরও শক্তপোক্ত করতে চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। অমিত শাহের মন্ত্রকের নির্দেশে নিরাপত্তা বাড়ানো হচ্ছে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের। এতদিন পর্যন্ত ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতেন ব্যারাকপুর শিল্পাঞ্চলের এই দাবাং নেতা, এবার থেকে তিনি পাবেন জেড ক্যাটাগরির নিরাপত্তা বলয়। এদিন জগদ্দলে নিজের বাড়ি মজদুর ভবনে বসে সাংবাদিক বৈঠক করে অর্জুন বলেন, তিনি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে জানিয়েছিলেন তার ঝুঁকির কথা। পরপর বোমাবাজির ঘটনা উল্লেখ করে তিনি একথা জানিয়েছিলেন। বিজেপি সাংসদের কথায় লোকসভার অধ্যক্ষ এই বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে জানান। তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক গোয়েন্দা মারফত খবর নিয়ে তার নিরাপত্তা বেষ্টনী আটোসাটো করেছে। অর্জুন এদিন বলেন, রাজ্য সরকার আমায় কোনোকালেই নিরাপত্তা দেয় না, আমায় নিরাপত্তা দেয় কেন্দ্রীয় সরকার। আজকে শুনলাম তা বাড়ানো হয়েছে, আমায় জেড ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হতে পারে। 2019 লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অর্জুন, তারপর গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর বিজেপি তাকেই প্রার্থী করে ব্যারাকপুরে। দুবারের সাংসদ দীনেশ ত্রিবেদীকে হারিয়ে লোকসভায় পৌঁছেছিলেন অর্জুন। লোকসভা ভোটের সময় থেকেই উত্তপ্ত ব্যারাকপুর শিল্পাঞ্চল, একাধিক প্রাণহানিও ঘটেছে। একটা সময় এমন অবস্থা হয়েছিল যে ভাটপাড়া থানার উদ্বোধন করতে যাওয়ার সময় অশান্তির জন্য কনভয় ঘুরিয়ে ফিরে আসতে হয়েছিল তৎকালীন DGC বীরেন্দ্রকে। এদিনে অর্জুন অভিযোগ করেন, ভাটপাড়া জগদ্দল কাকিনারা বারুদের স্তূপের উপর রয়েছে, রাজ্য সরকারের বিরুদ্ধে তার অভিযোগ, পুলিশই তাকে খুন করার ষড়যন্ত্র করছে। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনখড়কেও এ নিয়ে চিঠি লিখেছিলেন বলেও জানিয়েছেন। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। ঘরের মেয়ের নামে স্লোগান প্রচারে গিয়ে মেজাজ হারালেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল, বিস্তারিতভাবে জানিয়ে দেবো, সঙ্গে থাকবেন। ভবানীপুরে উপনির্বাচন হবে আগামী 30 সেপ্টেম্বর। এই কেন্দ্রে তৃণমূল হয়ে লড়ছেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর প্রতিপক্ষ হিসেবে বিজেপির হয়ে ভোটে লড়ছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। CPM-এর তরফে ভোট যুদ্ধে সামিল শ্রীজীব বিশ্বাস, ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়েছেন সকলেই। জোর কদমে চলছে ভোট প্রচার, বিজেপি ভবানীপুর উপনির্বাচনের দামামা। শাসক বিরোধী উপপক্ষ জনসংযোগে জোর দিয়েছে, তবে ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল ভোট প্রচারের মাঝেই মেজাজ হারালেন। ভবানীপুরের এই বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল বাড়ি বাড়ি ঘুরে প্রচারের সময় তার সামনেই ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলতে থাকেন স্থানীয়রা। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এবং জয় বাংলা স্লোগানও দেন তারা। ভবানীপুরের এই বিজেপি প্রার্থী বুধবার সকালে ভবানীপুরের যদুবাবুর বাজারের প্রচার শুরু করেন। প্রিয়াঙ্কা টিবরেওয়াল দেবেন্দ্র ঘোষ রোডের প্রচার সারছিলেন, ঘরে ঘরে ঘুরে চলছিল জনসংযোগ। যে বাড়িতে যান সেই বাড়িতেই তাকে দেখে ভবানীপুরের ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে স্লোগান দেন স্থানীয়রা। দেওয়া হয় জয় বাংলা স্লোগানও। স্থানীয়দের মুখে ঘরের মেয়ের নামে স্লোগান শুনে কার্যত মেজাজ হারান প্রিয়াঙ্কা টিবরেওয়াল। এবার চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। ভবানীপুরে পা রাখতেই ঘেরাও বিজেপি প্রার্থী, জয় বাংলা স্লোগান প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে ঘিরে, বিস্তারিতভাবে জানিয়ে দেবো, সঙ্গে থাকবেন। বিধানসভা উপনির্বাচনে হেভিওয়েট কেন্দ্র ভবানীপুর, বিজেপি প্রার্থী ভবানীপুরে পা রাখতেই উঠল জয় বাংলা স্লোগান। প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে দেখে মমতা বন্দ্যোপাধ্যায় এবং জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। ঘটনাটি ঘটেছে ভবানীপুরের দেবেন্দ্র ঘোষ রোড মোড়ে। পাল্টা বিজেপি প্রার্থী কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসকে। বৃষ্টির দাপট কমতেই উপনির্বাচনের পারদ চড়তে শুরু করেছে ভবানীপুরে। বুধবার সকালেই ভবানীপুর কেন্দ্রে প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। পেশায় আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল 21-এর ভোটে এন্টালি কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন, কিন্তু জিততে পারেননি। তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বর্ণকমল সাহার কাছে হারতে হয়েছিল তাকে। কিন্তু ভোট পরবর্তী হিংসা নিয়ে আদালতে প্রিয়াঙ্কার লড়াই নজর কেড়েছিল রাজনৈতিক মহলের। প্রিয়াঙ্কাই আদালতে CBI তদন্তের দাবি জানিয়েছিলেন এবং তাতে সম্মত হয়ে
হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। তারপরই ভবানীপুর কেন্দ্রে মমতাকে টক্কর দিতে প্রিয়াঙ্কাকে বাজি ধরেছে বিজেপি। ভবানীপুরে প্রচার শুরু করতেই বিজেপি প্রার্থীকে ঘিরে জয় বাংলার স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। ভবানীপুরের দেবেন্দ্র ঘোষ রোডে প্রচারের সময় কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মী বিজেপি প্রার্থীকে দেখে জয় বাংলার স্লোগান দিতে শুরু করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেও স্লোগান দেন, তবে তাতে বিচলিত না হয়েই নিজের প্রচার চালিয়ে যান বিজেপি প্রার্থী। পাল্টা তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেন বিজেপি প্রার্থী, অভিযোগ করেছেন তিনি বাচ্চা মেয়ে হলে তাকে এত ভয় কেন। প্রসঙ্গত উল্লেখ্য, প্রিয়াঙ্কা টিবরিওয়ালকে নিয়ে বিশেষভাবে আশাবাদী বিজেপি শিবির। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে দিলীপ ঘোষ সকলেই প্রিয়াঙ্কার সমর্থনে সোচ্চার হয়েছেন। বিজেপি প্রার্থীকে নগণ্য মনে করছে তৃণমূল কংগ্রেস। আক্রমণ সানিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ইতিহাসের পুনরাবৃত্তি হয়, একটা সময়ে সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো দুধে বাম রাজনীতিককে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হারতে হয়েছিল, কাজেই এবার ভবানীপুরে মমতার ক্ষেত্রেও সেটা হতে পারে, কাজেই কাউকে অবজ্ঞা করা উচিত নয়। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার হারতে হয়েছে, ভবানীপুরেও সেটা হবে না কে বলতে পারে। শুভেন্দু অধিকারীও এই নিয়ে সরব হয়েছেন। উপনির্বাচন ঘোষণার পরের দিন থেকেই ভবানীপুর কেন্দ্রে প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। দেওয়াল লিখন থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস নেত্রী নিজে জনসভা করেছেন। বুধবার সকাল থেকে রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম চিতলার একাধিক জায়গায় প্রচার করেছেন। দলনেত্রীর কড়া বার্তা, প্রচারে যেন খামতি না থাকে। ভবানীপুর কেন্দ্রের মহিলা ভোটারদের জন্য বিশেষ প্রচার কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। এদিকে এদিন ভোটের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন।